আজকে আমরা জানব বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান ও তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের জীবন কাহিনী। তার জন্ম 10 ডিসেম্বর 1995 সালে ময়মনসিংহে, বর্তমান বয়স 23 বছর। ময়মনসিংহের মিষ্টি, ময়মনসিংহের কৃষ্টি সবই নাম করা। সংস্কৃতির নানা শাখা থেকে শুরু করে খেলাধুলা, সব জায়গাতে দেশের ঐতিহ্যবাহী এই শহরের দারুণ অবদান। একসময় দেশের ক্রিকেটেও এই প্রাচীন নগর উপহার দিয়েছে ঝাঁকে ঝাঁকে তারকা। তেমনই ক্রিকেট তারকা বানানোর নেশায় মেতেছিলেন আবুল কাশেম সাহেব। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের এই কর্মকর্তা এক হাতে নানা খেলা পরিচালনায় সারাটা দিনমান ব্যস্ত থাকতেন, আরেকদিকে নিজে ছোটদের নিয়ে একটা ক্রিকেট দল চালাতেন। স্বপ্ন দেখতেন এই দল থেকে দু একটা ছেলে একদিন বাংলাদেশের জার্সি পরবে। সেই স্বপ্ন থেকেই একদিন বড় ছেলেটাকে মাঠে নিয়ে আসেন, ছেলেটাও তেমন মাঠে এসেই ব্যাটে বলে পাগল করে ফেললো সবাইকে। কদিন পর দেখা দেখি ছোট দুই জমজ ছেলে সান আর মুনও মাঠে আসতে শুরু করলো। তিন পিচ্চি ছেলের দাপট দেখে হাসতে হাসতে আবুল কাশেম বলেন, ছেলেরা আমার জাতীয় দলে খেলবে। নিয়তির কি নৃশংস পরিহাস! আবুল কাশেম আজ পৃথিবীতে নেই, কাশেম সাহেবের সেই বড় ছেলে আজ জাতীয় দলে খেলে। স্বামীর মৃত্যুর পর বিষণ্ন হোসনে আরা বেগমের জীবনে এত বড় আনন্দ আসবে হয়তো ভাবেননি কখনো। লঙ্কানদের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন জ্যেষ্ঠ ছেলে মোসাদ্দেক হোসেন সৈকত। ছেলের সাফল্য মমতাময়ী মায়ের কাছে হয়ে এসেছে অনেকটাই আনন্দ বেদনার কাব্যের মতো। বাবার স্বপ্ন পূরণে অবিরাম ছুটে চলা মোসাদ্দেককে জীবনের লড়াই করতে শিখিয়েছেন মা, শিখিয়েছেন ক্রিকেটের 22 গজের মতো জীবনটাও অনেক কঠিন, এ কঠিনকে জয় করেই জীবনে এগিয়ে যেতে হবে। মায়ের মমতার ছায় বেড়ে ওঠা মোসাদ্দেক সাদা পোশাকে অভিষেকের রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। প্রায় 10 বছর আগে তিনি হারিয়ে গেছেন দূর আকাশে, অথচ তিনি বেঁচে থাকলে আজ ভীষণ খুশি হতেন, বলছিলেন হোসনে আরা, মোসাদ্দেকের মা ও ভাই। ছেলে মোসাদ্দেককে নিয়ে অনেক স্মৃতিই মনে পড়ল তার, অকপটে সেই গল্পই তিনি বলে গেলেন। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল মোসাদ্দেকের। ছেলের আগ্রহ দেখে ওর বাবা ময়মনসিংহের একটি ক্লাবে ওকে ভর্তি করিয়ে দেন। তখন মোসাদ্দেক মাত্র 7ম শ্রেণীর ছাত্র, নিয়মিত মাঠে গিয়ে ছেলের প্র্যাকটিস দেখতেন, আর ক্লাবের খেলা হলে নিজে উপস্থিত থেকে ছেলেকে বাড়ি নিয়ে আসতেন, স্মৃতি হাতড়ে বলছিলেন মা হোসনে আরা। বলতে থাকেন, মোসাদ্দেকের বাবা স্বপ্ন দেখতেন ছেলে একদিন বড় ক্রিকেটার হবে, দেশ বিদেশে সুনাম কুড়োবে, দেশের জন্য সাফল্য বয়ে আনবে। আমার সন্তান ওর বাবার স্বপ্ন পূরণ করেছে, উচ্ছ্বাসের অতিশয্যে বলছিলেন এভাবেই। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন ওর বাবাই, কিন্তু হঠাৎ একদিন ওর মাথার উপর থেকে সেই ছায়া সরে যায়, সংসারে শুরু হয় আর্থিক অনটন। মোসাদ্দেক সহ সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে শহরতলি তালতলা এলাকার 2 কাঠা জমি বিক্রি করেছি, সেই টাকা দিয়ে ছেলেদের মানুষ করেছি, আজ আমার ছেলে পুরো দস্তুর ক্রিকেটার, দীর্ঘশ্বাস ছাড়েন মা। হোসনে আরা বেগমের যমজ দু ছেলে মোসাদ্দেক হোসেন সান ও মোসাব্বির হোসেন মুনও ক্রিকেটার, তারাও স্বপ্ন দেখে বাবার প্রত্যাশা পূরণে। কাচিঝুলি গোলাপজান রোডের নিজ বাসার বাংলা নিউজের সঙ্গে আলাপকালে বড় ভাই মোসাদ্দেক হোসেন সৈকতকে জীবনের রোল মডেল মেনে বড় ক্রিকেটার হওয়ার, সান খেলছেন ঢাকায় চলমান প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে, আর মুন ময়মনসিংহ প্রিমিয়ার লিগে এস্ট্রো ফার্মার হয়ে। মিডল অর্ডারে ব্যাটিং এর পাশাপাশি অফ স্পিন বোলার মোসাদ্দেক হোসেন সৈকত 2014-15 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেট তার ঝুলিতে রয়েছে 3টি দ্বিশতক এবং তথ্য জানান ছোট ভাই মোসাদ্দেক হোসেন মুন। বলেন, অল্প বয়সে ঘরোয়া ক্রিকেটে আমার ভাই রেকর্ড করেছেন, লঙ্কানদের বিপক্ষে অভিষেকেই হাফ সেঞ্চুরির বিস্ময়কর রেকর্ডের জন্ম দিয়েছেন, আমার ভাই একদিন দেশের সেরা ক্রিকেটার হবেন। বললেন, আমি আরো খুশি হব যেদিন আমার ছেলে হবে বাংলাদেশ ক্রিকেট দলের ভরসার প্রতীক। ছেলে আউট হয়ে গেলে বুকের ভেতর চিলিক মারে, উল্লেখ করে তিনি বলেন, মোসাদ্দেক ক্রিজে থাকলে মন্ত্রমুগ্ধ হয়ে ওর ব্যাটিং দেখি, ছেলে আউট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। হোসনে আরা বলছিলেন, আমার ছেলে আজ তারকা ক্রিকেটার, ছেলের সাফল্যের সুবাদেই সংবাদকর্মীরা আমার সাক্ষাৎকার নিচ্ছেন, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে, বাসা থেকেও বের হতে পারছি না, স্থানীয় লোকজন এসে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে নিশ্চিত করে বলা যাবে যে স্বপ্নের বালুকাবেলায় পৌঁছে গেছেন সৈকত, পরিশ্রমী মানুষের কাছে সাগর ধরা দেবেই। প্রিয় ভিউয়ার্স, মোসাদ্দেককে ও তার খেলাকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন বিখ্যাত সব ব্যক্তির জীবনের গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।